পঞ্চায়েত কর্মীদের সঙ্গে অভব্য আচরণ হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে প্রতিবাদে বিডিওর ঘরের সামনে ধর্ণা অবস্থান পঞ্চায়েত কর্মীদের পঞ্চায়েত কর্মীদের ধর্ণার জেরে বাতিল দুয়ারের সরকারের শিবির হুগলির পাঞ্জুয়ার হরলদাসপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা পঞ্চায়েত কর্মীদের সঙ্গে অভব্য আচরণ এবং হুমকি দেওয়ার ঘটনার ভিডিও ভাইরাল হওয়ায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে যদিও অভিযোগ অস্বীকার তৃণমূল ব্লক সভাপতি সঞ্জয় ঘোষের এই ঘটনায় পঞ্চায়েত কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি রানীনগর দুইয়ের কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সভাপতিকে জেল থেকে আনিয়ে ভোটদানের নির্দেশ হাইকোর্টের এফআইআরে নাম থাকা ছয় কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে 27 সেপ্টেম্বর পর্যন্ত কোনো কড়া পদক্ষেপ নয় এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি আগামী 27 সেপ্টেম্বর রানীনগর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির ভোটগ্রহণের দিন ধার্য হয়েছে আদালতে জানিয়েছে রাজ্য 29 সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি ওই দিন স্থায়ী সমিতি নির্বাচন সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে আদালতে রানীনগর দুইয়ের কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সভাপতিকে জেল থেকে আনিয়ে ভোটদানের নির্দেশ হাইকোর্টের এফআইআরে নাম থাকা ছয় কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে 27 সেপ্টেম্বর পর্যন্ত কোনো কড়া পদক্ষেপ নয় এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি আগামী 27 সেপ্টেম্বর রানীনগর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির ভোট গ্রহণের দিন ধার্য হয়েছে আদালতকে এমনই জানিয়েছে রাজ্য 29 সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে এবং ওই দিন স্থায়ী সমিতির নির্বাচন সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে আদালতে আর এরই মধ্যে পঞ্চায়েত সমিতির সভাপতিকে জেল থেকে আনিয়ে ভোটদানের নির্দেশ দিল হাইকোর্ট আমাকে প্রশাসন বড়বাবু চাপ দিচ্ছে যে তৃণমূলে যোগদান করতে হবে ভাইরাল হয় পঞ্চায়েত সমিতির সভাপতি এবং কংগ্রেস নেতা কুদ্দুস আলীর বিস্ফোরক বক্তব্য আমি বলছি যে আমাকে প্রশাসন বড়বাবু চাপ দিচ্ছে যে তৃণমূলে যোগদান করতে হবে আমি বলছি যে আমাকে প্রশাসন বড়বাবু চাপ দিচ্ছে যে তৃণমূলে যোগদান করতে হবে আমি বলছি যে আমাকে প্রশাসন বড়বাবু চাপ দিচ্ছে যে তৃণমূলে যোগদান করতে হবে কুদ্দুসানের বক্তব্য আপনারা শুনলেন এবং পঞ্চায়েত সমিতির সভাপতিকে জেল থেকে আনিয়ে ভোটদানের নির্দেশ দিল হাইকোর্ট আপনারা জানেন যে রানীনগরে পঞ্চায়েত সমিতি গঠন এবং সেই নিয়ে যে অশান্তি ঘটনা ঘটে সেই অশান্তি সৃষ্টি করার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল যার মধ্যে এই কুদ্দুস আলীও রয়েছেন এবং সেই পঞ্চায়েত সমিতির সভাপতিকে জেল থেকে আনিয়ে এবার ভোটদানের নির্দেশ দিল হাইকোর্ট প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে সৌম্যবাবু রানীনগর দুইয়ের কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সভাপতিকে জেল থেকে আনিয়ে এবার ভোটদানের নির্দেশ দিল হাইকোর্ট আমাদের এই যে মানে পশ্চিমবঙ্গের এই অব্যবস্থা আমাদের উপর অত্যাচার সীমাহীন গণতন্ত্রকে ধর্ষণ করা এবং খুন করা রাজ্য প্রশাসনের উপরে আদালত কার্য তো কোনো ভরসাই রাখতে পারছেন আমরা মানুষ যেমন ভরসা রাখতে পারছি না এই কঙ্কাল সার গণতান্ত্রিক চেহারা পশ্চিমবাংলার পুলিশ যেখানে এই কঙ্কাল সার তৃণমূলের গায়ে জামা পরিয়ে দিচ্ছেন সেই অবস্থায় আজকে হাইকোর্টের এই নির্দেশ চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিল যে পশ্চিমবঙ্গের কি অবস্থা তৃণমূল কংগ্রেসের এই সরকারের তাই এই মিথ্যে মামলায় যাদেরকে জেলের ভেতরে ঢোকানো হয়েছে কংগ্রেসের নেতাদের তাদেরকে নিয়ে এসে ভোটদান করাতে হবে এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি শুধু নয় আমরা এই সিদ্ধান্ত সাদরে গ্রহণ করছি এই সিদ্ধান্ত প্রমাণ করে দিল যে পশ্চিমবঙ্গের গণতন্ত্র বলে কিছু নেই পুলিশের উপরেও আর এই সরকারের উপরেও আদালত ভরসা রাখতে পারে না অনেক ধন্যবাদ সৌম্যবাবু কথা বলার জন্য